নমস্কার, আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে আমি কাকলিদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নারকেল দিয়ে মোচা রান্না করব। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, আপনারা এটা বাড়িতে খুব সহজে এবং অল্প উপকরণ দিয়ে রান্না করতে পারবেন। এটা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব, তারা এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন নানা ধরনের নিত্য নতুন রেসিপি জানার জন্য। নতুন নতুন রান্নার ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। আর রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কমেন্ট অবশ্যই করবেন, তাহলে আমি জানতে পারবো আমার রান্না কেমন হচ্ছে। এবার আসুন দেখে নিন এই রান্নায় কী কী উপকরণ লাগে। এই রান্নায় যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো মোচা। মোচাটা আমি একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে তারপর আমি হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিয়েছি। আর লাগবে শুকনো লঙ্কা, জিরে, শুকনো লঙ্কা আর জিরেটা ফোড়ন দেওয়ার জন্য। গরম মশলা, গরম মশলা এখানে আছে ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। ছোলা, আমি দেশি ছোলা নিয়েছি, এটা সারা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। হলুদ গুঁড়ো। আর লাগবে ঘি, এখানে আমি বড় চামচের এক চামচ মতো ঘি নিয়েছি। আলু, আমি একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। নারকেল, আমি আধখানা নারকেল কুড়ে নিয়ে তারপর বেটে নিয়েছি। আর আদা জিরে বাটা, এখানে আড়াই চামচ মতো আদা জিরে বাটা আছে। এছাড়া লাগবে সর্ষের তেল, নুন আর চিনি। এবার আমি রান্নার দিকে যাচ্ছি। গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি বড় চামচে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেব। প্রথমে আমি জিরে দিলাম, তারপর আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে এই গরম মশলাটা দিয়ে দিলাম, এটা আমি হামানদিস্তে দিয়ে থেতো করে রেখেছি। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে আদা জিরে বাটাটা দিয়ে দেব। আর হলুদ গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে এটা একটু ভালো করে ফ্রাই করব। এক মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ চা চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। যদি আপনারা ঝাল বেশি খান তাহলে লঙ্কাটা বেশি দিতে পারেন, ফোড়নেও লঙ্কা বেশি দিতে পারেন বা শুকনো লঙ্কা গুঁড়ো বেশি করে দিতে পারেন। আর যদি শুকনো লঙ্কা না খেতে চান তাহলে অবশ্যই আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। মশলাটা আমি আরও এক মিনিট মতো ফ্রাই করলাম। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে মোচাটা দিয়ে দেব, সেদ্ধ করা মোচাটা আমি দিয়ে দিলাম। মোচাটা দিয়ে আমি দু মিনিট মতো ফ্রাই করলাম। এবার এর মধ্যে আমি এই নারকেল বাটাটা দিয়ে দেব। নারকেল বাটা দিয়ে
আমি আরও 1 মিনিট ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে আমি এই ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দেব। ছোলাগুলো এর সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন দেব। নুনটা পরিমাণ মতো দেবেন, নিজেদের স্বাদে নুনটা দেবেন। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাও অবশ্যই আপনাদের নিজেদের স্বাদেই দেবেন। নুন, মিষ্টি আর ঝালটা নিজেদের স্বাদেই দেবেন। সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি একটু জল অ্যাড করব। মোচাটা এবার এর মধ্যে আমি 1 বাটি মতো জল দিলাম। মোচাটা সেদ্ধ করা আছে কিন্তু আলুটা সেদ্ধ নেই, তাই আরেকটু জল দেব। আরও 1 বাটি জল আমি এতে দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠলে আমি এটাতে একটা ঢাকা দেব, ঢাকা দিয়ে এটা কমিয়ে দেব। ঢাকা দিয়ে ফ্লেমটা অবশ্যই কমিয়ে দেবেন, তাহলে আস্তে আস্তে ভালোভাবে সিদ্ধ হবে। দেখুন তরকারিটা ফুটে উঠেছে। এবার আমি এতে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি গ্যাস ওভেনের ফ্লেমটা কমিয়ে দেব। 5 মিনিট মোচাটা কম আঁচে রান্না করলাম। এবার আমি দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আঁচটা একটু বাড়িয়ে দেব। মোটামুটি শুকনো হয়ে গেছে, আমি আর বেশি শুকনো করব না। এবার এর মধ্যে আমি ঘিটা দিয়ে দেব। ঘিটা ভালো করে তরকারির সাথে মিশিয়ে দিলাম। এবার আমি গ্যাস ওভেনের ফ্লেমটা অফ করে দেব আর একটা ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। তৈরি হয়ে গেছে নারকেল দিয়ে মোচা। এটা আপনারা বাড়িতে রান্না করুন এবং আপনাদের বহুমূল্য মতামত আমাকে জানান। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, হাসি খুশি থাকুন। এবার আমি আসি আবার নতুন কোনো রান্না নিয়ে উপস্থিত হব আমার রান্নাঘর চ্যানেলে। নমস্কার।